বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ মাদুদয়, আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদিয়া পায়েস। এখন সামনে ঈদ এসে পড়ছে, ঈদের উপলক্ষে অনেকভাবে অনেকে পায়েস সেমাই রান্না করেন। তা আমি যেভাবে সাবুদিয়া পায়েস রান্না করি সেটাই শেয়ার করব। এখানে আমি 2.5 কেজি দুধ নিয়েছি, চাইলে আপনারা দুধটা কম বেশি করে নিতে পারেন। আর এটা গায়ের দুধ। তো আমি দুধটা প্রথমে জাল করে নেব, মানে দুধটা যত জাল হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তাই দুধটা আমার অনেক সময় নিয়ে আমি জাল করে নিয়েছি। তাহলে আমি 2.5 কেজি দুধের ভিতরে দুধটা জাল করে আমি পড়াই 2 কেজির কম করে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি 1/2 কেজি সাবু। সাবুটা আমি ভালো করে ধুয়ে নেব। সাবুটা ধুয়ে নিলে সাবুর যে হালকা ময়লাটা আছে সেটা চলে যাবে। তো আমি কসলে কসলে এভাবে ধুয়ে নেবো সাবুটা। আর হ্যাঁ, প্রতিদিনের মতো একটা কথা না বলেই না, যদি আপনারা ভুলে যেয়ে থাকেন তো অবশ্যই আপনাদের মনে করে দিই। আমার ভিডিওটা যারা এত দূর সরে দেখতেছেন, একটা লাইক করেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমার ভিডিওটা আরও বেশ কিছু মানুষ দেখতে পাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মানে দুধের ভিতরে সাবুটা দিয়ে দিলাম। দিয়ে আমি লারি সাইড মেশে নিয়েছি, কারণ সাবুটা দেওয়ার সাথে সাথে লারি দিতে হবে, তাছাড়া দলা পেকে যাবে। আর এরকম করে দেখবেন সাবুটা কীরকম সেদ্ধ হয়েছে। তাই দেখতে পাচ্ছেন সাবুটা কিন্তু মানে কোনো দলা নেই, মানে ভিতরে কোনো সাদা অংশ নেই, সম্পূর্ণ সাবু সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো এখন, মানে এটা বারবার লাইড়াতে দিতে হবে, কারণ লাইড়া না দিলে নিজেদের লেগে যাবে। আর এখানে আমি 3 চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি। গরুর দুধটা দিলাম, মানে খেতেও ভালো লাগবে আর গুণও হবে পায়েসটা। আপনাদের হাতে কাছে না থাকলে নাও দিতে পারেন। তা আমি এটা দিয়ে দিলাম। অবশ্যই আমি মানে যেভাবে রান্না করছি এভাবে রান্নার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুবই লাগে, ভালো লাগে। আর এটা আপনি ইফতারিতেও রাখতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু আপনাদের মিষ্টি যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তা মিষ্টিটা হালকা খায় আমি সেই অনুযায়ী দিচ্ছি। আর মানে অনেকে মিষ্টির ভিতরে লবণ পছন্দ করে না, কিন্তু আমার মিষ্টির ভিতরে লবণ খেতে ভালো লাগে। তা আমি লবণটা দিয়ে দিলাম। আর আমি যেভাবে রান্না করছি অবশ্যই এভাবে রান্নার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তাই আর চিনিটা কিন্তু আগে দিলে দুধের কালারটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই না মানে 2-3 মিনিট আগে দিবেন, তাই দুধের যে কালারটা সে ঠিক ওই কালারটাই থাকবে, একটু কালারও চেঞ্জ হবে না। তা আমি দিয়ে দিলাম 7-8টা। সাত আটটা আপনার কিশমিশ দিয়ে দিছি। তা আমি নামাই নিছি, দেখতে পাচ্ছেন কীরকম সর পড়ে গেছে। এটা ফ্রিজে রেখে খেলে কিন্তু যে গরম পড়ে এখন, ইফতারিতে যাতে এটা আপনারা খান খুবই ভালো লাগবে। তা আমি ইফতারি আর মানে সামনে ঈদ দুটো উপলক্ষে মানে রান্না করলাম। তা কতটা ঘনত্ব হয়েছে দেখতে পারতেছেন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আসলে না খেলে রান্না করে না খেলে বোঝা যাবে না, খুবই সুন্দর হয়েছে। তা আমার মানে সাবুর পায়েসটা রান্না করার পর আজকে আমি ইফতারিতে কী বানাইছি, অনেকে বলে বেগুনি বানানোর পরে মানে ই হয়ে যায়, ফুলেটা সফট মানে চষে যায়। তা আমি এখানে বেসন নিয়েছি, নিয়েছি চালের গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জালটা আপনাদের অনুযায়ী দেবেন। দিয়ে আমি একটু একটু মানে শুকনো কোণগুলো মিশে নেব। শুকনো কোণগুলো মিশে নিয়ে এখানে আমি এখন পানি অ্যাড করে দেবো। তো মানে পানিটা কম করে দিতে হবে, এইভাবে দিতে হবে, একবার পুরোটা পানি দেওয়া যাবে না, কারণ বেসনটা যদি গুলানো পাতলা হয়ে যায় তাই কিন্তু মানে বেগুনটা বানানো ভালো হবে না। তো এই পর্যায়ে আমি রেখে দেবো, মানে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেবো। রেখে আমি অন্য অন্য কাজগুলো করে নেব। তো এখন আমি ইফতারিতে বুট বিরিয়ানি করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার কথা যদি ভুলটুট হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তোমার বুটটা বিরিয়ানি করা হয়ে গেছে। তা আমি এখানে বেগুনগুলো, অনেকে বেগুন কাটার আগে ধুয়ে নেন, আমি বেগুনটা কেটে ধুয়ে নিলাম। ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দিলাম মানে বেগুনটা কিন্তু, বেগুন যে একটা শক্ত ভাব থাকে ওটা সফট হয়ে যাবে, বেগুনের যে পানিটা ওটা বেড়ে যাবে কিন্তু। তো একটু আমি 5 মিনিটের জন্য রেখে দেবো লবণটা মেখে।
লবণটা মেখে নেওয়ার পরে রেখে দিচ্ছি আমি সাইডে। আর যে বেসনটা আমি গুলে রাখছিলাম তাই কীরকম গুণ দেখতে পারতেছেন। তো এখানে পানি লাগলে পানি দেবেন, আর পানি না লাগলে আর দেওয়া লাগবে না। তো এরকম ঘনত্ব রেখে দিলাম আমি। কিন্তু এখানে কোনো মানে করি নাই, বেকিং সোডা বেকিং পাউডার কোনো অ্যাড করছেন না, আপনি চাইলে এখানে অ্যাড করে দেবেন। আমি এইভাবে বানাবো। আর দেখতে পাচ্ছেন বেগুনের কতটা পানি বেরিয়েছে। এবার বেগুনের পানিটা বের করে বেগুন করলে খেতে খুবই ভালো লাগে। আর একটু মানে লবণ দিলে যে মানে এটার টেস্টটা অন্যরকমের আসে। আমি কিন্তু এখন বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলে তেল বসিয়ে দিয়েছিলাম আগে। তা আমি এখন এক এক করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা কোনো কিছু ইউজ করছি না, কারণ আমরা ঘরে এগুলো বাহির থেকে কিনে এনে খাইলে কিন্তু মানে ওইগুলোর ভিতরে তারা দোকানদাররা ব্যবহার করে। তো এখানে আমি মানে আমার নিজের মতো করে বানালাম, আপনারা চাইলে ওইগুলো দিতে পারেন। তো বেগুনগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখতে পাবেন প্রতিটা বেগুনি কিন্তু কত সুন্দর ফুলে উঠছে। যেরকম ফুলকো এরকম ফুলকো থাকবে, মশমশা থাকবে, মানে একটা একটু শুষে যাবে না। তা আমি বেগুনের চপগুলো ভেজে আলুর চপগুলোও ভেজে নিচ্ছি একইভাবে। এখন তো যে গরম পড়ে মানে চুলার দ্বারা দাঁড়ায় থাকতে খুবই কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, আমার দোকান ইফতারি দিতে হয়। এই কারণে আপনারা দোয়া করবেন যিনি আমি সুস্থ থাকি, ভালো থাকি, যিনি সবসময় এরকম করে আমার হাজবেন্ডের পাশে থাকতে পারি। আপনাদের কাছে এই কামনাই করি, কারণ বাইরের খাবার কিনে খাইলে বাইরের খাবারটা অতটা ছশো না। আর ঘরের থেকে নিজে হাতে যেভাবে তৈরি করে বানাই, বাইরের খাবারগুলো ধুলো বালি উদাম থাকে, ওগুলো মাছি মুসি সব কিছু বসে, ওগুলো খাইলে অসুস্থ হয়ে পড়বে, মানুষ না পারতে খায়। আমার একটু কষ্ট হলেও তারপর আমি চেষ্টা করি যে ঘরের খাবারটা তাকে দেওয়ার জন্য। আমি কিন্তু এভাবে একইভাবে কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নিলাম। তাই পেঁয়াজিগুলো ভেজে নেওয়ার পর আমি দোকানে নেওয়ার জন্য মানে শরবতগুলো নিচ্ছি, কারণ ইফতারে আগে যাইতে হয়, মানে আমার বাসায় এসে আবার ইফতারি করতে হয়। তো আমি এইভাবে লেবু নিয়ে নিচ্ছি একটা, আর এখানে চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে আমি এখানে শরবতটা গুলে নিব। এখানে আমি লেবুগুলো চিপে নিয়ে দিয়ে দিলাম এখানে একটা ট্যাং দিয়ে আমি ভালো করে চিনিগুলো গলা নিব। তো চিনিগুলো গলানোর পরে ওইটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি শরবতটা একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি আরেকটা মানে গরম মানে ভাজা পোড়া খেলে অতটা ভালো লাগে না, তার পাশাপাশি যে একটা ঠান্ডা খাবার খাওয়া যায় তাই ভালো লাগে। তো এখানে আমি দুইটা কলা কেটে নিলাম, আর এখানে আমি নিয়েছি দুইটা দই। আপনারা চাইলে মানে ওই বড় দই কোটাগুলো সেগুলো কিনতে পারেন, মানে মাটির হাড়ির দইগুলো। তা আমি মানে এখন আর আমার বাসা থেকে একটু ইয়ে যেতে সমস্যা বাজারে যেতে, তা আমি বাজারে গেছি না। তো এখানে আমি দোকান থেকে নিয়ে আসলাম কাপ দইগুলো। তাই দিয়ে দিলাম এক কাপ এক চামচ চিনি, আর চিড়াটা আমি আগে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তেন আমি দেড় কাপ মানে দই দিয়ে দিলাম, আর যে কলাগুলো দিয়ে আমি এটা একটু ভালো করে মিশিয়ে নেব। মানে ইত্যাদিতে যদি আপনারা এই নাস্তাটা মানে এই খাবারটা খান, মানে কলিজাটা একবার ঠান্ডা হয়ে যাবে, খুবই ভালো লাগবে, সারাদিন যে ক্লান্ত ভাবটা ওটাও চলে যাবে। চেষ্টা করবেন ভারী কিছু খাওয়ার জন্য, ওই ভাজা পোড়াটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। বাসায় থাকলে তো মানে এসব খাবারই বেশি দেওয়া হয়, কিন্তু এখন দোকানে থাকে এসব খাবার মানে আগে থাকতে রাইখে মানে মাইকে রাইখে দিলে ওইটা পানি ছাড়িয়ে খেতে ভালো লাগে না। তাই তৈরি হয়ে গেছে আমার আজকে সন্ধ্যার ইফতারি, দেখতে পারতেছেন। তাই সবাই মানে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি জানি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আসতে পারি। আসসালামু আলাইকুম।